রাধে রাধে নমস্কার। কিচেন অফ গঙ্গার আবারও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভীষণ গরম পড়েছে, ঘুমট, বৃষ্টি বোধহয় নামবে। তো বৃষ্টি হলেও কি হবে, তবুও গরম। এই সব কিছুর মাঝে আমার গোপালের জন্য কৃষ্ণপ্রসাদ হিসেবে আজ নিয়ে এলাম কুমড়োর ঘণ্ট। খুবই সাধারণ রান্না, কৃষ্ণপ্রসাদে অনেক রকম পদ রয়েছে, তার মধ্যে একটা বিশেষ পদ হচ্ছে কুমড়োর ঘণ্ট। আমি বাড়িতে প্রায় কুমড়োর ঘণ্ট রান্না করি গোপালের জন্যে, তো আপনারাও রান্না করেন। কিন্তু আজ আমি যেভাবে কুমড়োর ঘণ্টটি রান্না করব একটু তো বিশেষত্ব থাকবেই, তাই পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই। কুমড়োর ঘণ্টের জন্য এরকম একটি কুমড়ো নিয়ে নিয়েছি, এক ফালি কুমড়ো নিয়েছি। আর এই কুমড়োর ঘণ্টে দেবো সজনে ডাঁটা, দুটো সজনে ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে এখানটায় পুঁই ডাঁটা, সজনে ডাঁটা দিতেও পারেন, আর যারা ডাঁটা খেতে ভালোবাসেন না তারা দেওয়ার দরকার নেই। আমাদের বাড়িতে কিন্তু সজনে ডাঁটা বা পুঁই ডাঁটা কুমড়োর ঘণ্টে পড়লে খেতে ওরা ভালোবাসে, তাই আমি দিচ্ছি। সঙ্গে অল্প একটু খামালু নিয়েছি, অনেকটাই বড় ছিল, বাড়িতে খাওয়া হয়ে গেছে, এইটুকুনি ছিল, তো এটা একটু ঘণ্টে দিয়ে দিলে বেশ ভালো লাগে। আলুটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে রেডি করে নিয়েছি। এবার আমি কুমড়ো, সজনে ডাঁটা আর খামালুটা রেডি করে নেব। ঘণ্টের জন্য সমস্ত সবজি আমি রেডি করে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। প্রথমে এই ঘণ্টের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই ভাজা মশলার জন্য এখানে দেখুন আমি সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি। কালো সর্ষে, মৌরি, দারচিনি, এলাচ, পাঁচ ফোড়ন, জিরে, অল্প কিছু কাজু, শুকনো লঙ্কা, তেজপাতা, সব কিছু একসঙ্গে একটু গরম কড়াইতে নেড়ে দেব। ঘণ্টে অন্যরকম একটা স্বাদ দেবে এই ভাজা মশলাটা, তাই এই ভাজা মশলা কিন্তু স্পেশাল। হয়ে গেছে ভাজা মশলা, এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। হালকা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলের মধ্যে প্রথমে আমি খামালু তুলে দিচ্ছি, খামালুটা হালকাভাবে ভেজে নেব। খামালুর সঙ্গে আমি সজনে ডাঁটাও হালকা একটু ভেজে নেব। সবজিতে স্বাদ মতন আমি লবণ দিচ্ছি, হলুদ,
হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে যেইটুকু তেল রয়েছে ওই তেলে আমি বাকি আলু ছেড়ে দিচ্ছি। আলুর পরিমাণ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা ভাবে আলু আমি ভেজে নিয়েছি, এরপর আমি এখানে তুলে দিচ্ছি কুমড়ো। আলু কুমড়োতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে সেদ্ধ করে দেব। সবজি সেদ্ধ হওয়ার ফাঁকে আমি এই গুঁড়ো মশলাটা করে দিই। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে একটু দেখছি। কুমড়ো সেদ্ধ হওয়ার তো সময় বেশি লাগে না, তো সেদ্ধ হতে এই আলুটা লাগে। তো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা খাম আলুটা দেবো, সজনেটা একটু পরে দেবো। নাড়াচাড়া করে দিয়েছি, আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আমি এখন দিলাম না, একটু পরে সব শেষে দেব, কারণ আগে থেকে দিয়ে দিলে সজনে ডাঁটা কিন্তু ফেটে পুরো ঘন্টের সঙ্গে মাখামাখি হয়ে যেত, গোটা গোটা আর থাকতো না। গোটা গোটা থাকলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। একটু পরেই ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেখব খামালুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দেব। নাড়াচাড়া করছি একটু। এই কুমড়ো যে একটু গোটা গোটা থেকে গেছে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু হালকা একটু গোটা গোটা থেকে গেছে না, এইটাকে একটু মাখো মাখো করে দিলে ঘন্টের লুকিংটা দারুণ আসবে। ডাঁটা দেওয়ার পর আবারও একটু 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে সবকিছু নাড়াচাড়া করে দেখে নিয়েছি, সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালো জিরে, পাঁচফোড়ন, এবার দিচ্ছি আদা বাটা। আদা তেলে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। কুচানো টমেটো,
টমেটো যাতে তাড়াতাড়ি একটু গলে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাজা ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে মশলা। এবার আমি সিদ্ধ করে রাখা কুমড়োর ঘন্ড ছুঁ দেব। মশলা ভাজা হয়ে যাওয়ার পর কুমড়োর ঘন্ডটা আমি ছুঁ দিয়েছি। ছুঁ দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা দিয়ে দিয়েছি, এর কারণ সঙ্গে সঙ্গে ছুঁ দেওয়ার পর কুমড়োর ঘন্ড নাড়তে নেই। একটু ঢাকা দিয়ে দিলে মশলার যে সুগন্ধটা পুরো কুমড়োর ঘন্টের মধ্যে থাকবে, তার জন্য সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দিতে হয়। তারপর একটুখানি পরেই খুলে আবার নাড়াচাড়া করতে হয়। দু মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার একটু নাড়াচাড়া করব। কুমড়োর ঘন্টের লুকিংটা দেখুন কত সুন্দর এসেছে। আমি আজকে যেভাবে রান্না করলাম আপনারা কিন্তু অবশ্যই এই ঠিক একইভাবে রান্না করবেন বাড়িতে। এখানে যেহেতু আমি আর কোনো জল ব্যবহার করিনি তাই লবণটা দেব না। লবণ সেদ্ধর সময়ও দিয়েছিলাম, আবার মশলা করার সময়ও দিয়েছিলাম। এখানে স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে না, তাই একটু চিনি দিলাম। ঘন্ট প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কিন্তু রান্না আরও একটু বাকি থেকে গেছে, এটা কিন্তু নামিয়ে নেওয়ার পরই করা হবে। এই যে আমি ভাজা মশলাটা প্রথমেই করেছিলাম, এই ভাজা মশলাটা ছড়িয়ে দেব উপরে, এটা কিন্তু নামানোর পরেই দিতে হবে। আর দেব অল্প একটু গাওয়া ঘি। গোবিন্দের রান্নায় ঘি না পড়লে রান্নায় পবিত্রতা আসে না, শুদ্ধতা আসে না, তাই ঘি একটু দিতেই হবে। এইবার চামচের সাহায্যে এদিক ওদিক করে একটু আস্তে আস্তে নাড়তে হবে, যাতে আলু, খামালু, সজনে ডাঁটা সেগুলোর একটু আস্ত থাকে, সেইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে একটু ঠিকঠাক করে দিয়ে এইবার ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, কুমড়োর ঘন্টের লুকিংটা দেখুন। রান্নার প্রসেস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কারা কারা কুমড়ো ঘন্ট খেতে ভালোবাসেন সেটাও অবশ্যই লিখে জানাবেন। আর এইরকম নিত্য নতুন নিরামিষ পদ পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন
তারা তো অলরেডি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে রয়েছেন, আর যারা এখনো ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।